হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আমি একদম ঘ্যাম্পা আছি। তো চলো তাহলে সময় নষ্ট না করে তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। গ্যাস সিলিন্ডারটা যে কোথায় রাখবো জানো তো, বুঝে আর পারছি না। প্রথমে এই কর্নার এখানটাতে ছিল, সেটাকে সরিয়ে আবার এখানে রেখে দিয়েছি। কোথায় যে এটা শেষ অবধি থাকবে আমার মানে মাথা ঠিক আর হচ্ছে না। একবার এখানে একবার ওখানে। ব্যাপারটা কী বলতো, মানে এই যে পাইপটা, এটা প্রথমে যখন সিলিন্ডারটা এই কর্নারটাই ছিল, তখন না এই পাইপটা এইদিকে ঘুরে 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 এইদিকে আনতে হয়েছিল। সেই জন্য আমি কী করেছি, এখানটায় রেখে দিয়েছি। এখানটায় রাখলে কী হবে, এই গ্যাসের পিছন দিয়ে এতটা ঘোরাতে হবে না। এই যে লাগানোর পাইপ লাগানোর জায়গাটা তো এখানটাতে আছে, সেই জন্য এখানটা দিয়ে ঘুরিয়ে আমি এখানটায় করে দিয়েছি। ভেবেছিলাম তোমাদেরকে গুড ইভিনিং বলবো, কিন্তু ইভিনিংটা আমার গুড থেকে কীভাবে ব্যাড হয়ে গেল তোমরাই দেখে না। দেখো, বানাতে চেয়েছিলাম, মানে বানিয়েওছিলাম এক কাপ চা, কিন্তু ছাঁকনিতে করে ছাঁকতে গিয়ে দেখো কী অবস্থা হলো। এখনও পড়ছে, দেখতে পাচ্ছে? মানে কী বলবো, নিজের উপর রাগ হচ্ছে আমার। চা টেস্টার সময় যদি চা কমে যায় কেমন লাগে বলো তো। তো সাদা তেল দিয়ে দিয়েছি, এইবার তোমার জল দিই। আমার না কেমন একটা ভয় ভয় লাগে জানো তো, ওই প্রথমবার আমি এটা করছি। মানে ব্যাপারটা কী বলতো, আমি মানে মেখে দিলে আমি সেটাকে বানিয়ে নিতে পারি, কিন্তু নিজে এইভাবে কখনো আটা বা ময়দা আমি মাখাইনি, বুঝলে? এইটা আমি আজকে প্রথমবার করলাম, কখনো মাখিনি, তো সেই জন্য একটু টেনশনের মধ্যে আছি। পরিমাণটা এতটা বেশি নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে, জানি না বেশি হলো না, ঠিকঠাক করে বুঝতে পারছি না পরিমাণটা। একটা গুটাই দাঁড়াও, এই যে দেখো এইরকম অবস্থা। মনে হচ্ছে না যে মানে জলটা আমি বেশি দিয়ে ফেলেছি। তো এই হাতে থেকে দেখো কেমনভাবে চিটচিট করছে, একটু ময়দা দিই বলো, তাহলে মনে হচ্ছে ঠিক হয়ে যেতে পারে। দেখা যাক এবার কী হয়, পারি কি না। ইস বাবা, গোটা হাতে আমার, দেখো ইস। তো দেখা যাক, আরেকটি নতুন করে মাখছি, কী হয় দেখা যাক। তোমাদেরকে অবশ্যই বলবো, সত্যিটাই বলবো কী হলো। ঠিক আছে চলো মাখিয়ে নিই। তো ফাইনালি আমার পরোটা মাখা বলতে যাচ্ছিলাম, ফাইনালি আমার ময়দা মাখা কমপ্লিট। অনেক কষ্টে ময়দা মিশিয়ে মিশিয়ে, প্রথমে না জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তো অনেক কষ্টে ময়দা মিশিয়ে মিশিয়ে আনতে পেরেছি একটা রাস্তার মধ্যে, বুঝেছো? তো এটা এখন একটু রেস্টে রেখে দেবো, দেখা যাক। এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কুচি কুচি করে নিয়েছি আলুর পুরটা বানানোর জন্য। তো এখনও বুঝতে পারছি না, বুঝলে, আলুর দম করব, প্লেন পরোটা করব না আলুর পরোটা করব, দেখা যাক কী হয় না হয়, কতটা কী করতে পারি। এই দেখো আলু পরোটা মাখা তো হয়েই গেছিলো, আলুর পুর বানিয়ে একদম দেখো পরোটা গোল গোল করে বেলে নিয়েছি। এইবার ভেজে নেবার পালা, আজকে বর্মশাইকে সারপ্রাইজ দেব। ওকে বলেছিলাম পরোটা বানাবো, কিন্তু আলু পরোটা ও জানে না, বুঝলে? তো দেখা যাক চলো রান্নাঘরে যাই। তো প্রথমে না আমি শুকনো তাওয়াতে সেঁকে নিচ্ছি, তারপরে ভাজবো। আর হটপটটা এখানে আসার পর থেকে আজকে প্রথম ইউজ হচ্ছে হটপটটা, এতদিন পরেই ছিল। এই দেখো বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আলু পরোটা বানিয়েছি, আর এইরকম দেখতে হয়েছে। বর আবার আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, বিরিয়ানি নিয়ে চলে এসেছে। দেখো দুজন দুজনকে কিভাবে সারপ্রাইজ দিয়ে দিলাম আমরা, কেমন হয়েছে? দারুন, ফাটাফাটি। কত, একশোর মধ্যে কত দিবি? একশোর মধ্যে 110। ওরে বাবা, 110 দিয়ে দিয়েছে।